সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তনুশ্রী অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে একটা স্পেশাল দিন, 7ই মে আমার মায়ের জন্মদিন, তাই ভাবলাম আজকে একটু ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে দিই অনেকদিন পর। তো বাসে বসেই ব্লগটা শুরু করেছিলাম, কারণ একটা মজার দুর্ঘটনা বলি। আগের বছর 2023 এই 7ই মেতে আমার এক্সাম ছিল, তো সেদিনও যেরকম ছোট্টখাট্টো করে মাকে সারপ্রাইজ দিতে পেরেছিলাম, আজকেও তার ব্যতিক্রম হয়নি। মানে আজকেও আমার কলেজে যেতেই হতো, খুব একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গিয়েছিলো, তাই কলেজ থেকে ফেরার পথেই মায়ের জন্য ছোট্ট করে অনেক কিছু শপিং করে নিয়েছিলাম, মায়ের পছন্দের খাওয়ার, তারপরে একটু শাড়ি, গয়না, এই সবই কিছু। মানে আমার সামর্থ্য মতো আমার বাবাও কিন্তু আমাকে হেল্প করেছে এই সারপ্রাইজটা দেওয়ার জন্য। সত্যি কথা বলতে আমার মা খুবই সাধারণ একটা গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েও, বৌমাও, তাই আমার মা খুবই অল্পতে খুশি। মা কোনোদিনও কারোর কাছ থেকে বিশাল বড় কিছু আশা করেনি, করবেও না। আর একটা জিনিস আশা করে, সেটা হচ্ছে তার মেয়ে প্রত্যেক বছর এই দিনটাতে তাকে একটা ছোট্ট যে কোনো গিফট করবে, সে খুব ভালো করে জানে। আর এবারও বুঝতে পারেনি হয়তো, কারণ আমি আগে থেকেই বলছিলাম, কারণ আমিও জানতাম না যে 7ই মেটা এত তাড়াতাড়ি চলে আসবে। যাই হোক, বাড়ি ফিরে মায়ের সবথেকে পছন্দের খাওয়ার, যেটা মা আমার হাতে খেতে ভালোবাসে, পাস্তা, সেটাই বানিয়েছিলাম। আর বাইরে থেকে যা যা নিয়ে এসেছিলাম মায়ের পছন্দের খাওয়ার, এগ রোল, তারপর ক্ষীরমালাই, থামস আপ, এগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর আসল গিফটটা দিয়েছিলাম, মানে মায়ের জন্য যে সারপ্রাইজ গিফটগুলো নিয়ে এসেছিলাম, অনেক কিছুই নিয়ে এসেছিলাম। যাই হোক, ওগুলো দেখে তো পুরো অবাক হয়ে গেছে। সত্যি কথা বলতে মা ভিডিওতে আসতে চায় না, যদি মায়ের সেই ইনোসেন্ট মুখটা তোমাদের দেখাতে পারতাম, ইস। যাই হোক, তারপর তো আবার একটা সারপ্রাইজ হয়ে গেলাম, আমি আমার ভাই মায়ের জন্য লাইফে ফার্স্ট টাইম কেক নিয়ে এসেছিল, আর মায়ের পছন্দের থামস আপ। তো ভাই বোন দুজনে মিলে ছোট্ট করে সন্ধ্যাবেলা মায়ের জন্মদিনটাকে আবার সেলিব্রেট করে নিলাম। মা কেক কাটলো, মা ফার্স্ট টাইম কেক কাটলো, হয়তো এবারে প্রথমবার মায়ের জন্য ভাই কেক নিয়ে এসেছে। মা তো আরও বেশি খুশি হয়ে গেছিলো, কারণ তার ছেলে তার জন্য এত কিছু করেছে। এত কিছু মা কোনোদিনও কারোর কাছ থেকে আশা করে না, আগেই বলেছিলাম। তো এইভাবেই মায়ের জন্মদিনটা আমরা ছোট্ট করে সেলিব্রেট করে কাটালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও।